রাজ্য বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে মঙ্গলবার বিএনপির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মী সমর্থক। সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে তারেক রহমান প্রায় 8 ঘন্টা তার বক্তৃতায় বিএনপির প্রতিষ্ঠার পূর্বাপর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি ছাড়া যেই 21টি দলকে সেদিন জেনারেল জিয়াউর রহমান রাজনীতি করার পারমিশন দিয়েছিলেন এবং সেই 21টি দলের মধ্যে যেই রাজনৈতিক দলগুলো আজও বাংলাদেশের মাটিতে রাজনীতি করছে, প্রত্যেকটি দল ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল, এক্সেপ্ট আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের ভিতর থেকে গঠিত একটি দল। বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র সমালোচনা করেন তারেক রহমান। বিশ্বে যখন তেলের দাম কমে সেই সময়ে বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, কারণ কুইক রেন্টাল নামক যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো, এই যে মানুষের রক্ত চোষা যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলোর মালিক হচ্ছে আওয়ামী লীগের লোকজন। এছাড়াও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দলের হাজার নেতাকর্মী শেখ হাসিনা সরকারের অধীনে নির্যাতন নিপীড়নের শিকার বলে জানান তিনি। যদি সত্যিকারের নির্বাচিত সরকার থাকত তাহলে কোনোভাবেই আজকে এত মানুষের গুম খুন হওয়ার দেশে সম্ভব ছিল না। প্রেস ক্লাবেও তারা প্রোগ্রাম করতে পারে না, পত্রিকাও লিখতে পারে না, এই হচ্ছে তাদের ব্যক্তি স্বাধীনতা। এবং এটাতে সবচেয়ে বড় আরেকটি কি প্রমাণিত হলো, আরেকটি প্রমাণিত আওয়ামী লীগ বা শেখ মুজিব বা তার আদর্শের লোকজন যে কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনোদিনই তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তার প্রমাণ হচ্ছে বর্তমানে সংবাদপত্র, বর্তমানে এই যে কিছুদিন আগে নির্বাচন হলো, এই সকল কার্যক্রম প্রমাণ করে যে তারা কখনোই কোনোদিন ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না। দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মী যদি ঐক্য ও শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন তারেক রহমান। এই ডিসিপ্লিন এবং এই ইউনিটির উপরে কেউ যদি কোনো আমাদের দলের কোনো সদস্য কোনোভাবে যদি ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করে, সেটা যে কোনো জায়গায় হোক, তাহলে আমি মনে করি বাংলাদেশের কোটি কোটি সমর্থক, আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী সবাই চাইবে যে ডিসিপ্লিন রক্ষার জন্য এই সকল সদস্যের বিরুদ্ধে যা করা প্রয়োজন তা করা হবে। সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা দালাল রূপে নিজেদেরকে চিহ্নিত করবেন না এবং আপনাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমি সচেষ্ট থাকব। সবাই আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস সহ আরো অনেকে। ফারুক সুমন, এনটিভি নিউজ, লন্ডন।